জানাচ্ছি। আপনারা সবাই জানেন জাস্ট দুই তিন সপ্তাহ আগে বার্মিংহাম হয়ে গেল একটি গ্রেটার সিলেট কাউন্সিলের নির্বাচন। সেই নির্বাচনে আমাদের প্রতিনিধি জনাব আরজু মিয়া এমবি উনি সেখানে নির্বাচিত হন। সেই নির্বাচনের জন্য আমি আরজু ভাইকে আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। গর্বিত খানসুনগণের সবচেয়ে সিলেট গেইটারের কর্ণধার এবং সুনগণের মুরব্বী মোহাম্মদ আরজু ভাইকে নির্বাচিত করার জন্য অশেষ ধন্যবাদ। এবং আজ এত রাত্রে আপনারা সবাই এখানে উপস্থিত, আসলে আমি নিজেও এত রাতে আপনাদের ধৈর্য চুরি ঘটাতে চাই না, শুধু এইটাই যে আমাদের সিলেটের অগ্রযাত্রা যেন এগিয়ে যায় এবং আমরা সবাই যেন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি এবং বাংলাদেশের এই সার্বিক পরিস্থিতিকে আমরা যেন উত্তরণ আমরা যেন বসে আসেন। উনি একটু পরিচয় করে দিন, শুধু শুধু কাউন্সিলর নয়, উনি শুধু কাউন্সিলর প্রথম নয়, উনি আরো আমাদের এটা গৌরব নিয়ে আসছেন। উনি মেম্বার অফ ইউরোপিয়ান পার্লামেন্ট ক্যান্ডিডেট ফর দি সাউথ ওয়েস্ট রিজন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং আপনারা যে যেখান থেকে পারেন সহযোগিতা করবেন। রিজন হচ্ছে গ্লস্টারশায়ার উইলশায়ার ডরসেট লাগাইয়া। এর আগে তো আমরা কোনো কানেকশন আসে না গ্রেটার সিলেট অব্দি। আমরা যারা ব্রিটিশ বাংলাদেশি প্রবলেম হয় বাংলাদেশে গেলে আর যেন একটা বইস দরকার, বিকজ বাংলাদেশের বিগেস্ট ইমিগ্রেন্টস আউটসাইড বাংলাদেশ হলো যেন ইউকের মাঝে, বাট আমরা ভয়েস নাই বাংলাদেশে। সো দিস ইজ এ গ্রেট অর্গানাইজেশন আর দিস শুড বি নন পলিটিক্যাল। তুমি এবং আমাদের প্রিয় দেশ আল্লাহ যেন সব বালা মুসিবত থেকে উদ্ধার করেন এবং আমাদেরকে হেফাজত করেন। আপনারা সকলকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানাই। আর আজকে বিজয়ের দিন, আমরা বিজয়ের উল্লাস করব, সেই স্বাধীনতা দিবসকে আমরা পালন করব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, না করে আমি আমার সবাইকে এই মুক্তিযুদ্ধে যত আজকের এই রেস্টুরেন্টের সত্যাধিকারী কমিউনিটি লিডার আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আরজু মিয়া সাহেব এমপি সহ গ্রেটার সিলেট কাউন্সিলের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি আমার ওয়েলসের কমিউনিটি লিডার মনসুর আহমদ মুকিস ভাই সহ সম্মানিত নেতৃবৃন্দ, আমি অনেকেই নাম জানি না, ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে আর বক্তব্য দেওয়ার মতো কিছু নাই, মানে নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। আমি একটা কথা খালি খুঁজবো আপনার, আমরা যেই মুকিস ভাই আগে হয়ে গেছেন যে বিজয় দিবস পাইছি 1947-এর 15 আগস্ট, যেগুলো আমরা পূর্ব পাকিস্তান স্বাধীন হলো, পূর্ব পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকেই আমাদের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আপনাদের সবাইকে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের পক্ষ থেকে এবং যেহেতু আমি কার্ডিফ থেকে এসেছি সাউথ ওয়েলস রিজনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এত রাত্রে আপনারা সবাই সমবেত হয়েছেন, আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি নিশ্চয়ই আমার পতাকা যে বিজয় আমরা অর্জন করেছি, অর্জন আমরা করছি, এ অর্জন করার পিছনে বটে। আমি সবার শুরুতে আমি প্রথমে বলি যে আমরা যে এখানে নতুন একটা গ্রেটার সিলেট কাউন্সিলের রিজন, আরজু ভাই অনেক পরিশ্রম করেছেন আমাদের সাথে। আমরা এই অঞ্চল আসলে ব্রিটেনে, গোটা ব্রিটেনে যে সর্ববৃহৎ চ্যারিটি সংগঠন আমাদের বাংলাদেশিদের, তার মধ্যে আমরা কোনো পরিচিত ছিলাম না। আসলে আরজু ভাইয়ের উদ্যোগে সুন্দরবাসীর সহযোগিতায় আমরা ক্লাস্টার ডোরসে এবং এ নিয়ে নতুন একটা কমিটি, নতুন একটা রিজন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। আর যেহেতু পুরা ব্রিটেনে 12টি রিজন গ্রেটার সিলেটে এবং সেই 12টি রিজনের মধ্যে আমাদের কোনো পরিচিতি ছিল না, এবং প্রথমে আরজু ভাই এই যে কমিটিতে নির্বাচিত হয়েছেন
অনেকে আসলে পুরাতন এক্সিকিউটিভ কমিটি মেম্বার ছিলেন, তারা জোরে পড়েছেন, আর আরজু ভাই এখানে নির্বাচিত হয়েছেন। আমরা এই যে বিগত 30 বছর ধরে আমি উলশারে বসবাস করলাম এবং আপনারা সবাই মন ভরে ভালোবাসেন আমাকে। অতীতে অনেক প্রজেক্টে আপনারা আমার সামনে দিয়েছেন, আমি চেষ্টা করছি আপনাদের সাথে যে ওয়াদা ছিল তা ফুলফিল করার জন্য। রেসপেক্টেবল মাই মেম্বার্স অ্যান্ড সাম গেস্ট অ্যান্ড ফ্রেন্ড, দি সাউথ রিজন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যান্ড কাউন্সিল ইন ইউকে, আই বিলিভ ইট ইজ এ বিগ চ্যালেঞ্জ ফর মি অন বিহাফ অফ অল অফ ইউ শো দি অ্যাবিলিটি টু অল ওভার দি কান্ট্রি যে উই আর দি পিপুল, উই আর দি কমিটেড, উই মাইট ডু সামথিং ফর আওয়ার নেশন। লাইক আওয়ার কাউন্সিলর মেনশন, উই নিড এ বয়েজ। ইনশাল্লাহ ইনশাল্লাহ আই ক্যান সে অন বিহাফ অফ অল অফ ইউ উই ক্যান ডু সামথিং অ্যান্ড শো দিস পিপুল ওয়ান অফ দি বেস্ট, ওয়ান অফ দি নাইস, ওয়ান অফ দি ইউনাইটেড রিজন ইন ইউনাইটেড কিংডম, দি সাউথ রিজন, ইনশাল্লাহ। ব্রাদার সিস্টার্স, বিগত 24/11/13 আমরা এই আমাদের পার্শ্ববর্তী হোটেলে আমরা সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম এবং আমাদের সাবেক চেয়ারম্যান এবং সেন্ট্রাল থেকে বিভিন্ন রিজন থেকে লোক এসেছিলেন, ওভার 300 পিপুল ওয়াজ অ্যাটেন্ড। তারপরের সপ্তাহে 1 ডিসেম্বর আমাদের ন্যাশনাল এনএসসির ইলেকশন ছিল। বিলিভ ইউ আর নট, আই নেভার আস্ক ইভেন মাই কলিগ হু গিভ মি ফুল সাপোর্ট টু বিকাম এ দিস প্ল্যাটফর্ম মিস্টার কাহারমিয়া, যে দিস ইজ দি হাফ এন্ড আই এম গোয়িং টু ক্যান্ডিডেট ফর ইলেকশন, আই লিভ ইট টু দি অলমাইটি অফ আল্লাহ। হে রহমানুর রহিম, আমি একজন মুসলমান, আমি আপনাদের সবার পক্ষ থেকে একটা সারপ্রাইজ গিফট আমার এক মামাকে দিতে চাই, যদি আপনারা অনুমতি দেন। জনাব এহিয়া মোহাম্মদ এহিয়া মামা, প্লিজ কাম টু হিয়ার, প্লিজ কাম হিয়ার। আপনারা জানেন উনি বসবাস করেন উডলিতে, সেটা আমাদের রিজনের বাহিরে, তারপরে মামা পাগিনের সম্পর্ক তো, এর জন্য আমাদের রিজনের পক্ষ থেকে উনাকে আমাদের এই আইডি যে কার্ডটা আমি সবার পক্ষ থেকে উনাকে দিলাম। এবং সেন্ট্রালের সাথে আমার আলাপ হয়েছে, আপনি অন্য সেন্ট্রাল লন্ডনের সাথে চলে যাবেন, তবে সম্পর্ক যেটা আছে অবশ্যই থাকবে আমাদের সাথে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আমি আর লম্বা করবো না, আমার কোনো ভুল ত্রুটি আপনার আমার চোখে দেখবেন। লাস্টলি আমি এটাই বলবো, আমাদের সুইন্ডনের মুরব্বিয়ান জনাব এম এ কাহার এবং অন্যান্য যারা আমাকে এই পর্যায়ে এগিয়ে নিয়ে আসছেন তাদের কাছে আমি ঋণী, এবং বিগত 30 বছরের সুইন্ডনের যে সাপোর্টটা আমি পেয়েছি আমি ঋণ শোধ করতে পারবো না। এই বিজয় দিবসে এই স্মরণীয় দিনে আমি আবার স্মরণ করতেছি, আমি এবং আমার পরিবার আপনাদের কাছে ঋণী। এজ ওয়েল গ্লোস্টার অ্যান্ড উইলশেয়ার অ্যান্ড ডরসেট ইয়ার, আমি আপনাদের সাথে প্রতিশ্রুতি, আল বি গোয়ার শোল্ডার টু শোল্ডার, আই এম কমিটেড ডে আনটিল আই পাস দি ওয়ার্ল্ড, অ্যাজ এ ব্রাদার আল ওয়ার্ক ফর ইউ। লাস্টলি আই ক্যান সে 30 লক্ষ রক্তের বিনিময়ে যে দেশটি আমরা পেয়েছিলাম সেই দেশের জন্য আপনারা অনেক কিছু বলেছেন। আমি শুধু দি গ্রেটার সাউথ এশিয়ান রিজনের পক্ষ থেকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এইসব ব্যক্তিত্ব যারা সেক্রিফাইসের মাধ্যমে এই দেশটাকে আমাদের দিয়েছেন। ওরা চলে গেছেন আমাদের কাছ থেকে, আমরা এজ এ মুসলমান আমরা সবাই দোয়া করব ওদের কবরের জিন্দিগি যাতে শান্তিময় হয় এবং বেস্টের শহীদ হিসাবে তাকে আল্লাহ গ্রহণ করে, এটাই আমি বলবো। এজ ওয়েল আমি রিকোয়েস্ট করবো
অল অফ ইউ মানুষ হিসাবে আমার অনেক ভুল থাকতে পারে আমার ভুলের দিকে আপনারা দেখবেন না আপনারা আমাকে গাইড করবেন আমি ওয়াদা করছি আমি আপনাদের গাইডটা স্মরণ করি এবং আল মেক দ্য কারেকশন একবার করি প্লিজ এনিথিং ইফ আই মেড রং প্লিজ টক টু মি ডোন্ট হেজিটেট দিস ইজ ওয়েলকাম ফর এনিবডি এবং উইদাউট ইউর গাইডনেস মে বি আই মেড এ মিস্টেক বাট আই ডোন্ট লাইক টু মেক মিস্টেক I need your help. And thank you very much for giving us enough time. If I done anything wrong, please forgive me and dua for me and my family. Assalamu alaikum and good night. Mara sobai ke amar ontorer ontostol theke janai dhonnobad. Uposthit sommanito bhai o bondhugon. Ekhane onek probin nobin bokta bhaiyera boktita diye gechen. আমি তাদের সম্পূর্ণ বক্তৃতাকে সমর্থন করে আপনাদের মাঝে যখন উপস্থিত হয়েছি এক দুটি কথা কয়ে আমার বক্তৃতা আমি এখানে শেষ করে দিব আজ 16ই ডিসেম্বর আজ আমাদের স্বাধীনতা দিবস আমি প্রথমে স্মরণ করছি আমাদের মজলুম লিডার আব্দুল হামিদ খান ভাসানীকে আমি স্মরণ করছি আমাদের জাতীয় লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করছি বাংলাদেশের গর্ব সিলেটের পরশমণি আমাদের বঙ্গবীর আতাউল গনি এম এ জি উসমানী সাহেবকে আমি স্মরণ করছি স্বাধীনতার সৈনিক বাংলাদেশের সফল প্রেসিডেন্ট শাক সম্মেলনের প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমানকে আমি স্মরণ করছি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যারা দেশ স্বাধীন করেছিল তারা সবাইকে স্মরণ করছি মাগফিরাত কামনা করছি উপস্থিত সম্মানিত ভাই বন্ধুগণ আজ শুধু আমাদের একটা স্বাধীনতা নয় আজকে আমাদের দুটি স্বাধীনতা আমরা বাংলাদেশে 1971 সালে স্বাধীনতা করেছিলাম 26শে মার্চ আমরা যুদ্ধ শুরু করেছিলাম 1971 সালে 16ই ডিসেম্বর আমরা যুদ্ধ সমাপ্ত করেছিলাম তদ্রূপ আমাদের যুক্তরাজ্যে 37টি জোনে আমরা ছিলাম আমরা এই 2013 সালে প্রথম থেকে এন পর্যন্ত আমরা আরবটি যুদ্ধ করেছি তবে হাতিয়ে দিয়ে করি না বন্দুক দিয়ে করি না জ্ঞান দিয়ে যুদ্ধ করেছি বুদ্ধি দিয়ে যুদ্ধ করেছি কথা দিয়ে যুদ্ধ করেছি যুদ্ধ করে আমরা দি রিজন দি সাউথ আমরা স্বাধীন করে এনেছি দি সাউথ হিসাবে আমরা আজকে পরিচিত দি গ্রেটার সিনেট সাউথ আমি এই সাউথের প্রথম প্রেসিডেন্ট সভাপতি আমাদের আর্য মিয়া এমপি সাহেবকে আমার পক্ষ থেকে প্রাণ দ্বারা অভিনন্দন আমি জানাই উপস্থিত সম্মানিত ভাই বন্ধুগণ যেহেতু আমাদের সংক্ষিপ্ত দায় আর আমি বিশেষ কিছু বলবো না এখানেই আমার আপনারা যারা দূরদূরান্ত থেকে এসেছেন আপনারা সবাইকে আবারও আমার অন্তরে অন্তস্থ থেকে ধন্যবাদ দিয়ে এখানে আজকের মতো সংক্ষিপ্ত বক্তব্যখানি শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Thank you.
देख लेता